ভাই বড়ধন ধন রক্তের বাঁধন বাবা অভাব করলে পূরণ যেহেতু আমার বাবা বা কেউ নাই সো আছে মাত্র একমাত্র ছোটো ভাই তো ছোটো ভাইয়ের বাসায় ঈদের দাওয়াত খেতে গেলাম ছোটো ভাই কী কী খাওয়ালো সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করি সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আমার এর আগের একটা ব্লগে দেখতে পেয়েছেন ঈদের সময় আমার ভাই এসছিল আমার বাসায় যে ও সবসময় প্রতি বছর ঈদের পরের দিনেই সে চলে আসে আমাকে সালাম করতে বিশেষ করে আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে বাবা মা যখন ছিল তখন সে ঈদের দিন আসতো তো এখন যেহেতু বাবা মা নেয় তাদের দায়িত্ব পালন করতে হয় সো ঈদের পরের দিন আসে আমরা হলাম এক ভাই এক বোন আসলে আজকের ভিডিওর বয়েস দিতে গিয়ে না আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক তো যেহেতু বাবা মা নেই সো আমরা এক ভাই এক বোন একে অপরের পরিপূরক বলা যায় তো শত রাগ অভিমান ঝগড়াঝাঁটি সব কিছুর পরও দিন শেষে ভাই বোন এক হয়েই যায় ভাই বোন একসাথেই থাকি আসলে আমাদের কেউ তো নাই না আছি তো আমরা একে অপরের জন্য আর আমাদের মিলিয়ে বা আমাদের বন্ধনটা অটুট রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের বউ তো যাই হোক ওরা আমার হাজব্যান্ড ঈদের দাওয়াত দিলে আমার ভাই ভাইয়ের বউ সবসময় বলে যে আম্মা থাকলে আব্বা থাকলে তো জামাইকে দাওয়াত করে খাওয়াতো তো ওরা যখন এই দায়িত্বটা আমার পালন করতে হবে তো আমার ভাইয়ের বউ যথারীতি দাওয়াত দিলো আমরা গেলাম এটা ছিল হচ্ছে ঈদের পঞ্চম দিন না ষষ্ঠ দিন যেন তো যাই হোক গেলাম ও অনেক কিছু করলো মানে কি কি করেছে সেটা আমি আসলে মুখে বলতে পারবো না আপনারা দেখেন এটা আসলে বলে বোঝানো যাবে না আর আমি যখনই যাই আমার ভাইয়ের বাসায় সত্যি কথা বলতে আমার ভাইয়ের ছি আমার ভাইয়ের বইয়ের মানে আমার প্রতি মানে কি বলবো আপ্যায়ন বলেন ভালোবাসা বলেন ওরই বেশি আমরা ভাই বোন আসলে পিঠে পিঠে তো আমরা সবসময় ঝগড়া জাতি একদম বিয়ের আগে থেকে আমরা দুজনই দুই ভাই বোনই খুবই আবেগপ্রবণ এবং খুবই ঝগড়োটে দুজনই আমি একটু থেকে একটু হলে ওর উপর আক্ষ করি ও একটু থেকে একটু হলে আমার উপর করে আর এটা সবসময় মিটমাট করে হচ্ছে আমার ভাইয়ের বউ আসলে হয়তো অনেকে সব সময় দেখেন না যে আমার ভাই বা আমার ভাইয়ের বউকে আমাদের ভিডিওতে কারণ যাওয়া আসা হয় না ওরা দেশের বাইরে বাইরে থাকে প্রায় সময় বাইরে যায় আর হয়তো বছর দেড় বছর পরে একেবারেই চলে যাবে ওরা আমেরিকার ভিসা হয়ে গেছে চলে যাবে ওরা তো যেটা বলছিলাম যে আমরা প্রায় সময় মান অভিমান নিয়েই থাকি কিন্তু আমার ভাই দিন শেষে কিন্তু সেই ফোন করে বা আপা কেমন আছিস বিশেষ করে আমার ভাইয়ের পর কথা বলবো যদিও পরের মেয়ে কিন্তু ওর যেদিন বিয়ে হয় সেদিন আমি বলেছিলাম আমার যেহেতু বোন নাই ও আমার বোন তো আজ অবধি হয়তো আমার কোনো কারণে সেটা পুরোপুরি হয়তো আমি রক্ষা করতে পাইনি কিন্তু আমার ভাইয়ের বউ সেটা রক্ষা করেছে সেটা হোক মন থেকে হোক ভালোবেসে যেভাবে হোক না কেন ও সব সময় ওর প্রয়াস ছিল আমি যেমন আমার মা থাকতে আমার বাবার বাড়িতে যেতে যে আদরটা পেতাম এখন আমি ভাইয়ের বাসায় গেলেও সে আদরটা আমি পাই ঠিক আছে তো আর গত কয়েক বছর আপনারা দেখেছেন যে আমার ভাই রোজা আসার আগে রোজার পুরো বাজার ইফতার বাজার ঈদের শপিং আমাকে নিয়ে গিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ঈদের শপিং করে দেয় তো যাই হোক সেগুলো না হয় এখন নাইবা বললাম তো ভাইয়ের বাসায় ওই দিন সারাদিন ছিলাম একেবারে রাতের খাওয়া দাওয়া পর্যন্ত সাথে করে নিয়ে আসছি আমার ভাইয়ের বো যা যা রান্না করেছে ওটা আমি আপনাদের সাথে আর আসলে শেয়ার করে নিই সব কিছু আমাকে আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে সব কিছু তো যেহেতু আমরা যেদিন ভাইয়ের বাসায় গেছি সেদিন ছিল বৃহস্পতিবার তো তার পঁচিশ তারিখ তো ওই তার আগের দিন আমার বোনরা আসছিল তো ওদেরকে সহ নিয়ে গিয়েছিলাম আমার কাজিনটা খালো তো বোনরা আসছিলো তো নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে সারা দিন অনেক খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম আর আমার ভাইয়ের বউ তো মাসাল্লাহ কি বলবো সে তার ননাসের জামাই গিয়ে কী পরিমাণ আপ্যায়ন এখন আমি বলছি কি এটা কি নতুন জামাই আছে এটা পুরনো হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তারপর না না ওর কাছে এটা জামাই তো জামাই তো যাই হোক আমার ছেলে আবার চিংড়ি মাছ পছন্দ করে চিকেন পছন্দ করে ওর জন্য ওর মামা বলে দিছে মামিও বলেছে তুই কত খেতে পারস তো অনেক কিছুই করেছে ওই যে বললাম শুরুতেই যে আমি আসলে মানে বলে শেষ করতে পারবো না অনেক কিছু কোরাল মাছ রূপচাঁদা মাছ তারপরে হচ্ছে ঝাটকা মাছ দেশি চিকেন আমি দেশি খাই দেখি সেজন্য চিংড়ি মাছ তারপরে আরও অনেক কিছু আসলে এত কিছু মনে না এদিকে মিষ্টি থেকে কাস্টার থেকে শুরু করে শ্যামাই নুরুস পুরিন অনেক কিছু করেছে বিকালে নাস্তা আবার বাইরে থেকে চিকেনও কিনে এনেছে গ্রিল আমার ছেলে পছন্দ করে দেখে ওই যে মানে কি বলবো আমার বাবা না থাকলে আমার বাবার অবাব আমার ভাই আর আমার ভাইয়ের বউ পূরণ করে দিয়েছে আমার তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন কারণ হার মাত্র মানে বলতে পারেন দেড় বছর পর চলে যাবে এই বছরই দশ তারিখ যাবে একবার ঘুরে চলে আসবে আবার যাবে তো দুপুরের খাওয়া দাওয়া নাস্তা সব শেষ করে দেখেন বিকালে সে আবার চটপটি করেছে নুরু সব তো ছিল তারপরেও আবার সে বাইরে থেকে আনিয়েছে বাসায় আবার চিকেন ফ্রাইও করেছে তো যাই হোক ভাইয়ের বাসায় সারা দিন খুব ভালো একটা সময় কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম